তোমাদের সকলকে স্বাগত তো আজকের কিন্তু একটা কোনো ব্লগ না আজকে হবে ভিডিও তো তোমরা দু হাজার যখন আমার যখন দু হাজার সাবস্ক্রাইবার ছিল তখন চ্যানেলে একটি ভিডিও বানিয়েছিলাম এবং কদিন আগেই কদিন প্রায় অনেকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম এবার পাঁচ হাজার সাবস্ক্রাইবারের জন্য এখন পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ছশো পাঁচ হাজার ছশো পার হয়ে গেছে আর যখন আমি কিউএনের পোস্টটা পড়েছিলাম তখন মেবি পাঁচ পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল তো পাঁচ হাজার স্পেশাল কিউএনে অনেক লেট করে বানাচ্ছি শ্যুট করা সেরকম টাইম পাইনি তো আজকে তোমাদের সেই কোশ্চেনগুলো জবা দেবো প্রচুর কোশ্চেন এসেছে তোমরা অনেক কোশ্চেন করেছি ইভেন আমার ইউটিউবের কমিউনিটি পোস্টেও তোমরা কমেন্ট করেছো তো চলো আজকে সেটাই তোমাদের জবা দেবো আর ফ্যান চলছে তো একটু আওয়াজ হচ্ছে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও বাকি তোমাদের আর অ্যান্সার আজকে দিতে চলেছি তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং শেষ অব্দি ভিডিওটা দেখা আশা করি তোমাদের সকলে খুবই ভালো লাগবে তো গাইজ আমার কাছে এখন কোয়েশ্চেন গুলো এখানে এসে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কোয়েশ্চেন আছে তো সবার প্রথমে আমরা স্টার্টিং করবো হচ্ছে ইনস্টাগ্রামের স্টোরিতে যেগুলো দিয়েছিলাম সেই স্টোরির কোয়েশ্চেন গুলো তোমাদেরকে এখন অ্যান্সার দেবো আর যারা যারা কোয়েশ্চেন করেছে তারা যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের প্রথম কোয়েশ্চেন শাগ্নিক জিরো নাইন পয়েন্ট এইট কোয়েশ্চেন করেছে যে তোমার হবি কি তোমার ফেভারেট ফুড কি তোমার ফেভারেট সং তো আমার আমার হবি হলো অ্যাজ এ ভ্লগার আমার হবি হচ্ছে ব্লগিং করা এবং আমার ফেভারিট জিনিসও এটা বলতে পারো যে আমি ব্লগিংটাকে আমার এখন খুবই ভালো লাগে ব্লগিং করতে যেখানে ঘুরতে যাই ব্লগ বানানোর চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো হবি বলতে পারো ব্লগিং আর তোমার ফেভারিট ফুড অবভিয়াসলি বিরিয়ানি ফেভারিট ফুড বাঙালির কাছে এখন বিরিয়ানি তো কি বলবো আর কি জাস্ট অসাধারণ লেভেলের তো যাই হোক আর ফেভারিট সং আমি গান সেরকম একটা খুব একটা শুনি না তবে যেহেতু আমি ইস্টবেঙ্গল ফ্যান তো আমি ইস্টবেঙ্গলে একটা গান শুনি সব বেশি যেটা ভালো লাগে সেটা হলো একশো বছর ধরে বাই অরিজিৎ সিং একদম ফেভারিট আমার তো নেক্সট কোয়েশ্চেন করেছে দীপঙ্কর বাগচি তো তে সে করেছে যে তোমার ফেভারিট ট্র্যাভেল প্লেসগুলো কি কি তো আমি এখনও পর্যন্ত দূরে সেরকম ট্র্যাভেল করিনি হ্যাঁ কলকাতায় ট্র্যাভেল করেছিলাম ঠিকই বাট যদি বলা যায় ফেভারিট ট্র্যাভেল প্লেস সেগুলো আমার কিন্তু আমার সবথেকে ফেভারিট প্লেস হচ্ছে পাহাড় আর পাহাড়ে এখনও আমার যেটা আমার যাওয়ার ইচ্ছা সেটা হলো কেদারনাথ যেখানে ভগবান শ্রী মহাদেব রয়েছে সাথে পাহাড়ের অসাধারণ ভিউ এটা আমার ফেভারিট প্লেস বলতে পারো বাট আমি যদি এখনো পর্যন্ত গিয়ে থাকি কোনো জায়গায় যেটা আমার ফেভারিট সেটা হলো আমাদের নর্থ বেঙ্গলেরই গিদ্দা পাহাড় আমার দেখা সব থেকে সেরা ভিউ গিদ্দা পাহাড় এরপরে কোয়েশ্চেন করেছে হচ্ছে ডার্ক নাইট ফোর জিরো সেভেন সে কোয়েশ্চেন করেছে এমন হলো যদি একদিন তোমার চ্যানেল স্ট্রাইক পরে ডিলিট হয়ে গেল তাহলে কি হবে বাই দায় বিগ ফ্যান একদম মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি কি দিব যাই না বাট হ্যাঁ এমন কোনো কন্টেন্ট বানানোর চেষ্টা করব না যাতে কোনো স্ট্রাইক পড়ে বাট যদি হয় সত্যি বলতে আমি পুরা ভেঙে যাবো মন থেকে ভেঙে যাব। কারণ আমি জীব আমার দ্বারা জীবনেও কোনো চ্যানেল ওপেনিংও করতে পারবো না আমি যে আবার নতুন করে স্টার্ট করার কারণ ওই মানে ওই ভাবনাটা ওই ভাবনাটা আমার আসবেই না মাথায় যে আমি আবার ব্লগিং স্টার্ট করব আবার একটা নতুন চ্যানেল ক্রিকেট করব আমি সত্যি মানে কী বলব আমি পাগল হয়ে যাব যাই হোক থ্যাংক ইউ ডার্ক নাইট আ। নেক্সট তো নেক্সট কোয়েশ্চেন অনিকেত সাহা পাঁচ হাজার সাবস্ক্রাইবার তো করলি কই পয়সা পাইলি করলি কই পয়সা পাইলি না এখনও হয়নি আমার একটা চ্যানেলে যে মনিটাইজেশান হয় সেই মনিটাইজেশনের জন্য কিন্তু একটা মানে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়াটা এখনো পূরণ হয়নি বাট বলতে পারবো যে নাইনটি পারসেন্ট ক্রাইটেরিয়া ডান টেন পারসেন্ট এখন দেখা যাক তোমাদের সাপোর্ট যদি থাকে তো অবশ্যই কিন্তু সেই টেন পারসেন্টটা তাড়াতাড়ি হয়ে বলেই মনিটাইজ হয়ে যাবে চ্যানেল তো যাই হোক নেক্সট কোশ্চেন অফিশিয়াল যিশু ব্লগার্স আরেকজন যিশু ব্লগার অফিশিয়াল যিশু ব্লগার পাস পা ফাইভ কে সাবস্ক্রাইবারের জন্য কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আমার কোয়েশ্চেনটা হলো ইউটিউব থেকে কত পাচ্ছ সবারই এক কোয়েশ্চেন এই যে সেম অ্যান্সার দিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত কোনো আমার ইউটিউব থেকে আর্নিং এখনও পর্যন্ত হয়নি এখনও আমার চ্যানেলটি মনিটাইজ হয়নি কারণ একটা ক্রাইটেরিয়া দেখে সেটা তুমিও হয়তো জানো ভালো মতন যাই হোক এক সেম কোশ্চেন নেক্সট কোশ্চনে স্কিপ করি নেক্সট কোয়েশ্চেন করেছে শুভজিৎ শুভজিৎ কোশ্চেন করেছে অ্যাজ এ ক্রিয়েটার হোয়াট ইউ লাভ টু ডু হ্যাঁ অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ব্লগ ক্রিয়েট করি থেকে বেশি যেটা আমার করতে সব থেকে ভালো লাগে আর ভালোওবাসি ব্লগটা করতে আমার খুবই ভালো লাগে ব্লগিং করতে কারণ আমি একবার ব্লগ করা শুরু করলে মজায় মজায় করি ব্লগটা ভালো লাগে তাই করি তো অ্যাজ এ ক্রিয়েটার আবার এই জিনিসটা করতে সব থেকে বেশি ভালো লাগে আচ্ছা আর নেক্সট কোয়েশ্চেন করেছে মাই সেলফ আর জুন জিরো টু ব্রো ইউ মেক মেনি ব্লগস অ্যান্ড ভিডিওস সো হুইচ ইজ ইউর ফেভারিট ভিডিও অফ ইউর চ্যানেল হুম এটা একটা ভালো কোয়েশ্চেন আমার সব থেকে ফেভারিট ভিডিও এই চ্যানেলের হলো এই যে দেখতে পাচ্ছ সবথেকে ফেভারেট এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা কারণ এই ভিডিওটা হচ্ছে চড়ক পুজোর ভিডিও দু হাজার তেইশ সালে আমি বানিয়েছিলাম এবং এটা শর্ট যদিও এটার ফুল ভিডিও আছে আমার চ্যানেলে বাট এটা শর্ট ভিডিও এটাতে সব থেকে আমার সব থেকে ফেভারেট কারণ এটাতে ওয়ান মিলিয়ন ভিউ গেছে এটা সব থেকে মোস্ট ভাইরাল ভিডিও আমার চ্যানেলের তো এটা সবথেকে আমার ফেভারিট ভিডিও নেক্সট কোয়েশ্চেন করেছে অঙ্কনা বর্মন টোয়েন্টি ফাইভ হাই দাদা তোমার চ্যানেলে সব ভিডিও দেখেছি আমি সো তোমার ফেভারেট কোনটা সেম বলে দিলাম সবাই একই কোয়েশ্চেন করছে জানি না কেন বাট এই যে সেম যেটা বললাম সেটাই আমার সব থেকে ফেভারেট ভিডিও করেছে রোহিণী রয় তুমি তোমার চ্যানেলটা কিভাবে মেনটেন করো তোমার ফিডব্যাক ফিডব্যাক কেমন হচ্ছে জানিও আমি আমার চ্যানেলটাকে কেমন করে মেনটেন করি বলতে একটা অ্যাজ এ ক্রিয়েটার যে কোনো ক্রিয়েটার হও তুমি ব্লগিং করো বা যে কোনো ফুড ব্লগিং করো বা তুমি আলাদা রকম কোনো কনটেন্ট বানাও অ্যাজ এ ক্রিয়েটার আমি মনে আমি যেরকম করি আর কি যে সবার প্রথমে আগে ভিডিওটা বানিয়ে এডিট করে ছাড়লেই কিন্তু হয় না ভিতরে কিন্তু অনেক ক্রাইটেরিয়া থাকে অনেক কিছু স্টেপ থাকে সে যেগুলো ফলো করতে হয় ইউটিউব স্টুডিও নামে একটা অ্যাপ আছে ইউটিউব স্টুডিও অ্যাপে গিয়ে তুমিও পারবে তোমার যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই সেখানে গিয়ে তুমি নিজের সেটিংস করতে পারবে ট্যাক্স দিতে পারবে সাথে অনেক ধরনের ফিচার্স থাকে শুধু ইউটিউবে ভিডিও ছাড়লে হয় না ভিতরে অনেক কিছু থাকে সেটিংস যেগুলো করতে হয় যার জন্য কিন্তু একটু বেশি গ্রোও তাড়াতাড়ি হয় তো এইভাবে আমি যেরকমভাবে করার মেনটেন করি এইভাবেই আমার ডেলি ভিডিও এই ভিডিওটা আমি এইভাবেই করব ছাড়ার পরে অনেক সেটিংস থাকে ভেতরে অনেক ফিচার্স থাকে সুন্দর সুন্দর সেগুলো তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে যাদের চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখতে পারো অবশ্যই আর নেক্সট কোয়েশ্চেন করছি শুভজিৎ দাদা তাহলে এফসিতে আসছো তো এফ দেখা যাক যদি ওরকম সম্ভব হয় তো অবশ্যই আসব এফসি ইচ্ছা আছে ইস্টবেঙ্গলের খেলা এফসিতে দেখার আর এর আগেও দেখেছি ইস্টবেঙ্গল বেঙ্গল মোহনবাগান বাট আপাতত ইন্ডিয়ার কথা নিয়ে ভাবছি দেখা যাক সিতে পরে ওটা দেখা যাবে যদি নেক্সট কোয়েশ্চেন করেছে অভি দাস কি মনে হয় ইস্ট বেঙ্গল নেক্সট সিজনে কেমন যাবে আমি এজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আমি কোনোদিনও ইস্টবেঙ্গলের মানে ইস্টবেঙ্গলকে নিয়ে কোনোদিনও কোনো কটু কথা কোনোদিনও বলিও নি কোনো খারাপ কিছু বলিনি হ্যাঁ হারলে পরে একটু রাগের মাথায় অনেকেই বলে দেয় যে এরকম হবে না এই হবে না বাট ইস্টবেঙ্গলকে অনেকটাই ভালোবাসি তো মনের মধ্যে একটা বিষয় আছে লাস্ট কয়েক বছর ধরে আমাদের সিজনটা সেরকম একটা যায়নি কিন্তু লাস্ট সিজন আমরা আইএসএলও হয়তো কিছু করতে পারিনি ঠিকই বাট আমরা সুপার কাপ জিতেছি এফ সি এবার এবং অ্যাজ ইস্ট বেঙ্গল ফ্যান আমি যাবো নেক্সট সিজনটা অনেকই ভালো আর এই সময় এই মুহূর্তে যেরকম টাইপের রিউমার হচ্ছে আর এত সুন্দর সুন্দর প্লেয়ার মাদি তালাল ডেভিড এরকম প্লেয়ার সাইন করিয়েছে সত্যি আমার মনে হয় নেক্সট সিজন অনেকটাই বেটার যাবে আর কার্লো স্কোয়াদ্রাত যখন আছে আমাদের কোচ তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ কার্ল স্কোয়াড্রাতই কিন্তু আমাদের ভগবান হয়ে এসেছে নিচে এখানে কিন্তু ভগবান হয়ে আমাদের কোচিংয়ে এসেছে তো বলতে পারো যে ভগবানের আরেক রূপ কার্লো স্কোয়াদ্রাত সো সত্যি তাকে প্রণাম আর আশা করি যে আমাদের এই সিজনটা খুবই ভালো যাবে তো নেক্সট কোয়েশ্চেন করেছে যিশু ইস্টবেঙ্গল আবার এএফসিতে এবার এএফসিতে কেমন খেলবে আশা করছো আর এফসি কি মাঠে বসে খেলা দেখার ইচ্ছা আছে হ্যাঁ এএফসিতে এফসিতে এফসিতে খেলতে গেলে দেখো এএফসিতে এফসিতে কোনো আমাদের আমাদের যে প্রতিপক্ষগুলো থাকবে সেগুলো কিন্তু ইন্ডিয়ান হবে না অবভিয়াসলি ইন্ডিয়ান কোনো টিম থাকবে না আমাদের অপোনেন্টে সেগুলো সব বাইরের বিদেশের টিম আর ইস্টবেঙ্গল এর আগে প্রচুর এএফসি কাপ এ এর আগে অনেক খেলেছে এফসি ম্যাচ সেখানে আমরা ভালো পারফরমেন্স করছি সেই সময় হয়তো আমি বেঙ্গলের ফ্যান ছিলাম না বাট এইবার আমি অ্যাজ এ ফ্যান সেগুলো ম্যাচ দেখব আর আশা করি ভালোই খেলবে দেখা যাক দল যত ভালো গড়বে আমাদের ম্যানেজমেন্ট আমাদের কোচ তত ভালো খেলবে আশা করি ভালোই খেলবে আমার মতে ইস্টবেঙ্গলকে কখনো আমি বলবো না যে ইস্টবেঙ্গল খারাপ খেলবে বা কিছু ইস্টবেঙ্গল অলওয়েজ মাঠে খেলার জন্যই নামে ভালো খেলার জন্যই নামে সাপোর্ট আছে অলওয়েজ থাকবে আর মাঠে বসে খেলা দেখার তো ইচ্ছে আছে কলকাতায় বাট দেখা যাক ওটাই বললাম যে নেক্সট টাইম যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখব ইনস্টাগ্রামে তো সেখানকার কিছু কমেন্ট এসেছে তো আই এম অঙ্কিতা ওয়ান ফাইভ সেভেন দুটি কমেন্ট করেছে তো তুমি কি কখনো ফুড ব্লগিং করার কথা ভেবেছো এক নম্বর কোয়েশ্চেন আর দুই নম্বর তোমার কোথাকার ফুড বেশি ভালো লাগে হুম ফুড ব্লগিং করার কথা আমি ভেবেছিলাম বাট ভাবনায় এসেছিল যে ফুড ব্লগিং করবো একটা সময় তারপরে গিয়ে কোথাও একটা মনে হয় যে এই জিনিসটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না কারণ ফুড ব্লগিং করতে গেলে মানে মানে অনেক মানুষের সামনে একটা কনফিডেন্স রাখতে হয় যে কথা বলা ক্যামেরার সাথে কথা বলা আমি এখনো অব্দি সেরকমভাবে ক্যামেরার সাথে মানে লোকজনের সামনে ক্যামেরার সাথে সেরকমভাবে মানিয়ে উঠতে পারিনি যদি যদি দিনও হয় তো অবশ্যই ফুড ব্লগিং করার চেষ্টা করব কারণ এটা ফুড ব্লগিংয়ের ভাবনাটা আমার মাথায় অনেক আগে এসেছিলো বাট আমি আমার নিজের মানে একটা লজ্জা টাইপের লাগে যার জন্য আমি করিনি তো চেষ্টা করবো দেখা যাক ইন ফিউচার আর তোমার কোথাকার ফুড বেশি ভালো লাগে এতে কিন্তু প্রচুর ফাস্ট ফুডের দোকান আছে চাউমিন মোমো বিরিয়ানি সব কিছুর দোকান আছে তো সব থেকে বেস্ট আমার যেটা লেগেছিলো হচ্ছে একটা মোমো খেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই বৈকুণ্ঠপুর ফরেস্ট যেটা ওখানেই একটা দোকান আছে মোমোর তো ওই মোমোটা আমার দারুণ লাগে এখনও অবধি মানে ওটার থেকে সেরা মোমো আমি আজ অবধি এখনও অবধি খাইনি তো আমার কাছে এখনও পর্যন্ত ওটাই সব থেকে সেরা তো তোমরা গিয়ে ট্রাই করতে পারো ইনস্টাগ্রামে আমি রিল দিয়েছিলাম ওখানে ডেল সব ডিটেলস দেওয়া রয়েছে তোমরা দেখতে পো তো নেক্সট কোয়েশ্চেন করেছে দীপ ঘোষ আই এম ফ্রম হাওড়া আই ওয়াচ ইউর ভিডিও রেগুলারলি অ্যান্ড ইউ আর রিয়েলি হার্ড ওয়ার্কিং অন ইউর ভিডিও বেস্ট উইশেস ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ দীপ অ্যান্ড মাই কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর বিগেস্ট উইশ ফ্রম ইউটিউব অ্যান্ড হোয়াট ইজ ইউর বিগেস্ট ডেপ্ট ফ্রম ইউটিউব ইটস এ বিগেস্ট কমেন্ট সরি ফর দিস নো প্রবলেম দীপ আর যদি বলি যে আমার সবথেকে সবথেকে বড়ো যেটা স্বপ্ন বলতে পারো ইচ্ছে বলতে পারো সেটা হলো আমার এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়া একটা সময় গিয়ে একটা আমার স্বপ্ন ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আজকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য সেটা পাঁচ হাজার প্লাস দাঁড়িয়েছে তো তোমাদের এরকম সাপোর্ট চলতে থাকলে একদিন না একদিন আমার এই স্বপ্নটা পূরণ হবে একদিন এই ইচ্ছেটা অবশ্য অবভিয়াসলি পূরণ হবেই যে এক লাখ সাবস্ক্রাইবার সেটা আমি অপেক্ষায় রয়েছি দেখা যাক কী হয় আর বিগেস্ট ডেপ যদি বলতে পারি তাহলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এবং তোমাদের এই যে কন্টিনিউ তোমরা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো এবং এটাই সব থেকে বড় আমার পাওয়া এখন অবধি নেক্সট কোয়েশ্চেন করেছে প্রিয়াঙ্কা শাহ নাইন সেভেন ওয়ান সিক্স হাই দাদা তোমার চড়ক পুজোর ভিডিওগুলো কোন দলের কো আমার আমাদের আমার চ্যানেলে যত চড়ক পুজোর ভিডিও আছে সব আমাদের শিলিগুড়ি কংসোদ্দে পণ্ডপুকুর মাঠের সামনে সব ওখানকারই চড়ক পুজোর ভিডিও আমি ছাড়ি এখনও পর্যন্ত ছেড়ে আসছি দশ দিন ধরে দেখছো তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন করেছে ইটস মি রাজু হাউ ইউ ইন্সপায়ার টু স্টার্ট ব্লগিং অন ইউটিউব খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা কোয়েন কি দু হাজার যখন দু হাজার সাবস্ক্রাইবার কি হয়েছিল তখন এই কোয়েশ্চেনটি করেছিল যে আমি কীভাবে এতটা মানে ইন্সপায়ার্ড হলাম ব্লগিংয়ের জন্য দেখো সময়টা ছিল লকডাউনের ইউটিউবটা তখন চালিয়ে একটা চ্যানেল আমি দেখলাম যেই চ্যানেলে ব্লগিং সেরকম তোমাদের হয়তো দেখলে কিন্তু সেরকম একটা ইন্টারেস্টিং হবে না কারণ তারাও বাড়ির মধ্যেই ব্লগ বানাচ্ছে বাট তারা এত কম সময়ে এত কম সময়ে এত গ্রোথ সেটা হলো আমার ইন্সপিরেশান আমি যার থেকে ব্লগিংয়ের ইন্সপায়ার্ড হয়েছি সেটা সৌরভ জোশী ব্লগস তার চ্যানেল আমি তার থেকে সব থেকে বেশি মানে ইন্সপায়ার হয়েছিলাম যে ব্লগ বানাবো তো তার ব্লগ দেখে তার ব্লগের যে কিভাবে ব্লগ বানায় আসলে ব্লগ জিনিসটা কি। কীভাবে করতে হয় সেগুলো আমি প্রথমে দেখেছি ভালো মতন বুঝেছি দেন ধীরে 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 আমিও স্টার্টিং করেছি এবং এখন আমার সব থেকে বিগেস্ট 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 ফেভারেট ইউটিউবার এবং মাই ইন্সপিরেশান সৌরভ যোশী ব্লগ তো তার থেকে আমি ব্লগিংয়ের ইন্সপিরেশানটা পেয়েছি তো আজকে শেষ কোয়েশ্চেন যেটা অঙ্কিত পাল করেছে হাই যিশুদা তোমার জন্য কোয়েশ্চেন নেইমার ওর মেসি ব্রাজিল ওর আর্জেন্টিনা কে আর ওর আর ভলিবল ওর বাস্কেটবল ভিরাট ওর রোহিত মুভি সং ওর অর অ্যাক্টিভা প্লিজ আমার কোয়েশ্চেনটা নিও আর আমার নামটা নিও অ্যান্ড কংগ্রেস ফর ফাইভ কে থ্যাংক ইউ অঙ্কিত পাল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এতগুলো কোয়েশ্চেনের জবাব ঠিক আছে তোমাকে তোমার জন্য আমি এতগুলো কোয়েশ্চনের জবাব দিচ্ছি সবার কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হল নেইমার ওর মেসি অবভিয়াসলি মাই আইডেল নেইমার তারপরে ব্রাজিল ওর আর্জেন্টিনা অবভিয়াসলি ব্রাজিল আই লাভ ব্রাজিল কে কে আর ওর আর সি আমি ক্রিকেট ক্রিকেট ফ্যান না আইপিএলও সেরকম দেখি না বাট আমার ধোনিকে খুবই ভাল লাগে তাই আমি সিএসকে তো আমি এমনকি সিএসকে কে কে খেলে সেরকম আমি প্লেয়ারের নামও যাই না আমি ক্রিকেট আমার ভালোই লাগে না বলতে গেলে বাট এই দুটার করতে একটা টিম না সাপোর্ট মানে আমার ক্রিকেট আমার পছন্দ না তাই এই দুটোর মধ্যে একটাকেও সাপোর্ট করি না তো যাই হোক ভলিবল অস্কার বাস্কেটবল দুটোর মধ্যে একটাও খেলিনি হ্যাঁ ভলিবল খেলেছিলাম বাট ফেভারেট ওরকম কিছু না সো নান অফ দেম বিরাট কোহলি আর রোহিত বোধ দুজনই দেশের জন্য খেলে দুজনই খুবই ভালো খেলোয়াড় তো দুজনই বেস্ট মুভি আর সং দুটোর মধ্যে আমি দুটোই করি না মুভিও দেখি না সং গান তো শুনি না প্রায় মানে ওরকম আমার নেশা নেই গান শোনার বা মুভি দেখার সো দুটোই বলতে পারো জেড এক্সটেনারও একটি হয় এটা তো যা তা কোয়েশ্চেন জেড এক্সটের অ্যাক্টিভা ভাই আমি বলবো যে অ্যাক্টিভা কারণ তুমি স্কুটি থাকলে অনেক কাজ করা যায় স্কুটি থাকলে বাড়ির কোনো কিছু বা মানে বলতে পারো যে কিছু ক্যারি করা সব কিছুতে সুবিধা স্কুটিতে তেল খরচাও কম আর জেড এক্সটে না ভাই সুপার বাইক ওটার সাথে তুলনা হয় না বাট দুটো যেহেতু কোয়েশ্চেন করেছে তো এটার মধ্যে অবভিয়াসলি অ্যাক্টিভা যাই হোক বন্ধুরা এই ছিল আজকের কোয়েশ্চেন তো সকলকে যারা যারা কমে কমেন্ট করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে তোমরা এইভাবেই কমেন্ট করো প্রতি ভিডিওতে কমেন্ট করো শুধু কোশ্চেন জানার জন্য না যে কোনো ভিডিওতে যে কোনোভাবে তোমরা কমেন্ট করতে পারো ভালো লাগলে কমেন্ট করো কিছু ভুল হয়ে থাকলে আমার দ্বারা সেগুলো কমেন্ট করে জানাও তোমাদের কোয়েশ্চেনের অব অবভিয়াসলি জবাব দেবো কমেন্টে তো আজকে খুবই ভালো লাগলো কমেন্টগুলো পড়ে তো আশা করি তোমাদেরও ভালো লাগলো ভালো লাগলো ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নেক্সট কেউ নেপ চাও কিনা তোমরা অবশ্যই সেটা জানিও আর সকলকে অনেক অনেক ধন্যবাদ পাচার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তো চলো দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ব্লগের সাথে আর খুবই তাড়াতাড়ি নতুন এক্সাইটিং ব্লগ আসছে তো চলো দেখতে থাকো যিশু আশাক ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব নাও আইকন প্রেস বাই বাই